কচিকাঁচাদের রঙেও হাতের ছোঁয়ায় রঙিন হয়ে উঠল শিশু দিবস। এলাকার দেওয়ালে ফুটে উঠল সমাজ সচেতনতার বার্তা ও দূষণ রোধের আবেদন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিনকে আরও রঙিন করে তুলল এক ঝাঁক কচিকাঁচা। তাদের হাতের ছোঁয়ায় এলাকা হয়ে উঠল রঙিন। আয়োজনে অশোকনগর কল্যাণগড় উৎসব কমিটি 19তম বর্ষে পা দিল উৎসব কমিটির অনুষ্ঠান। শিশু দিবসে প্রতি বছরই নতুন নতুন চমক দেয় উদ্যোক্তারা। এবছরও অভিনব উদ্যোগ তাঁদের। কচিকাঁচাদের নিয়ে এলাকায় পাঁচিলে ফুটিয়ে তুলেছেন রঙিন ছবি। সমাজ সচেতনতা থেকে শুরু করে প্লাস্টিক বর্জনের বার্তা উঠে এসেছে এই ছবিতে। শিশুদের আঁকা ছবিতে উঠে এসেছে জল অপচয় রোধের বার্তা, সেফ ড্রাইভ প্রভৃতি। এখানে আমরা দেয়াল আছে, এখানে আমি এঁকেছি বাতাস, বায়ু দূষণ বলতে চাই সবাই যে এত বাজি পোড়াচ্ছে, তারপরে আরও নানা ধরনের ধূপকাঠি, তারপরে এসবের থেকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এসব বের নির্গত হচ্ছে, এর ফলে বাতাস দূষিত হচ্ছে এবং এর ফলে অনেক অক্সিজেনও কমে যাচ্ছে। তাই বলতে চাই যে বাজি পোড়ানো বন্ধ করা হোক এবং এইসব জিনিসও কম জ্বালানো হোক। এবছর 198 জন শিশু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জওহরলাল নেহরুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্যোক্তাদের দাবি, মূলত শিশু মনের বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। জানা গিয়েছে শিশু দিবস উপলক্ষে আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশ কয়েকটি জায়গায় বিভিন্ন উৎসব অনুষ্ঠিত হবে। আমি বলতে চাই যে আমরা যে এত জল নষ্ট করছি তা বন্ধ করা এবং সমস্ত মানুষের জল সঠিকভাবে ব্যবহার করা। বার্তা দিচ্ছি যে যদি দেখো কোনো সময় ট্যাপ খোলা, সঙ্গে সঙ্গে গিয়ে বন্ধ করে দেওয়া, এছাড়া যদি ওটা বন্ধ না হয় পঞ্চায়েতে গিয়ে খবর দেওয়া। এটা 19 বর্ষ শিশু উৎসব শুরু হলো আমাদের, 2000 সাল থেকে উৎসবটা চলছে। এবার 19 বর্ষ আমাদের এখানে আজকে যেমন দেয়াল অঙ্কন দিয়ে কম্পিটিশন শুরু হলেও এরপর বিভিন্ন মঞ্চে ছোটো ছোটো মঞ্চ করে সারামস্ত অসমের কোলাঙ্গার জুড়ে আমাদের অনুষ্ঠানটা হবে। ছোটো ছোটো মঞ্চ করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লোকগীতি, এই ধরনের ছোটো ছোটো কম্পিটিশনগুলো আছে। আর 24শে জানুয়ারি থেকে 28শে জানুয়ারি আমাদের মূল অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সংস্কৃতির মাঠে 5 দিন ব্যাপী অনুষ্ঠানটা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্স ল্যান্ড, অশোকনগর।